শিক্ষার্থীদের বন্ধুরা অল ক্লাস এডুকেশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম 2020-21 শিক্ষাবর্ষের প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচ্চন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করছিল তো তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল তো প্রথম মেধা তালিকা প্রকাশ করা হওয়ার পরে তোমরা নির্দিষ্ট সময় তোমাদের গত মাসের তিরিশ তারিখ পর্যন্ত ছিল ভর্তি চয়নের জন্য নির্ধারিত সময় তো নির্ধারিত সময় যারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করছো তাদেরকে বিষয় পরিবর্তনের জন্য যদি কেউ ভর্তি আবেদন ফরমে আবেদন করে থাকো সেক্ষেত্রে বিষয় পরিবর্তনের জন্য এবং যারা কোঠা তালিকায় আবেদন করছিল মুক্তিযোদ্ধা কোঠা বা বিভিন্ন যারা আবেদন করছে তাদের একটা মেধা তালিকা প্রকাশ করা হবে পাশাপাশি যারা এই মেধা তালিকার চান্স পাবে তাদের চূড়ান্ত ভর্তি নিশ্চয় একটা তারিখ দিয়ে এখানে একটা নোটিশ বিস্তারিত দেওয়া রয়েছে তো সেই নোটিশ নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি এডুকেশন বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিও গুলো সবার আগে পৌঁছে যায় তোমার কাছে তো চলো কথা না বাড়িয়ে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও মেধা তালিকা দশই মে অর্থাৎ আগামীকালকে বিকেল চারটায় প্রকাশিত হবে উক্ত ফলাফল তুমি এসএমএস এর মাধ্যমে যদি জানতে চাও সেক্ষেত্রে তোমার এন ইউ একটা এ টি এম স্পেস তোমার নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি টাইপ করে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নামে এস এম এস এর মাধ্যমে বিকেল চারটা থেকে জানা গেল তোমাদের ওয়েবসাইটে রাত নয়টার পরে তোমরা রেজাল্ট চেক করতে পারবে ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সে বিষয়ে অলরেডি আমাদের প্রথম মেধা তালিকায় আমরা রেজাল্ট চেক করে দেখিয়ে দিয়েছি যে ওয়েবসাইট থেকে বা এস এম এস এর মাধ্যমে কিভাবে সে ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো এরপরে যদি তুমি কোঠা মেধা তালিকায় স্থান পাও সেক্ষেত্রে তুমি ভর্তির আগে অবশ্যই যদি তুমি ইতিমধ্যে কোনো কার্যক্রমে ভর্তি হয়ে থাকো অন্য কোথাও সেক্ষেত্রে তোমার অবশ্যই ষোলোই মে এর মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এরপরে নতুন করে পুনরায় ভর্তি আবেদনের কাজ কমপ্লিট করতে হবে নয়তো বা তুমি যদি পুনরায় ভর্তি থাকা অবস্থায় আবার ভর্তি হও সেক্ষেত্রে দ্বিতীয়বার ভর্তি হওয়ার কারণে তোমার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এটা কিন্তু তোমার জীবনের জন্য একটা বড় ঝুঁকির কারণ সেক্ষেত্রে যদি পূর্ববর্তী কোনো কোর্সে ভর্তি হয়ে থাকে অবশ্যই সেই ভর্তি প্রথমত ষোলোই মে এর মধ্যে আগে ভর্তি আবেদন বাতিল করতে হবে এরপরে নতুন করে আবেদন করতে হবে বা এই ভর্তি কার্যক্রম কমপ্লিট করে নিতে হবে এরপরে তারিখের এখানে একটা সময়সূচী শেষে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে কোঠা ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ হবে যারা এই কোঠা মেধা তালিকা প্রকাশিত হবে তোমাদের দশ তারিখে যারা এখানে চান্স পাবে তাদের তোমাদের এই কার্যক্রমগুলো এই নিম্নোক্ত তারকের মধ্যে কমপ্লিট করে নিতে হবে তো যারা ইতিপূর্বে মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছে তাদেরকে বিষয় পরিবর্তনের জন্য একটি ফরম উত্তোলন করতে হবে উল্লেখ থাকে যে যে শিক্ষার্থী বিষয় পরিবর্তন করলে ভর্তি হয়েছিল সেই বিষয়ে তার নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন না হলে তার পূর্ববর্তী ভর্তি বাতিল বহল থাকবে তো এখানে তোমার বিষয় পরিবর্তনের ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইন নিশ্চয়ন করতে হবে না এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না তো এই পরিবর্তনের যে ফরম এটা সংরক্ষণ করার প্রিন্ট কপি সংরক্ষণ করার তারিখ তোমরা দেখতে পাচ্ছ দশ পাঁচ দুই হাজার তারিখ অর্থাৎ আগামীকাল থেকে রেজাল্ট দেওয়ার পর থেকে সাতারো পাঁচ দুই হাজার তারিখের মধ্যে এই কার্যক্রম গুলো তোমরা সম্পূর্ণ করে নিতে হবে এরপরে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদেরকে চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি সংরক্ষণের তারিখ রয়েছে দশ তারিখ থেকে সাতারো তারিখ পর্যন্ত এই নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই তোমার ভর্তি আবেদন ফর্ম উত্তোলন করতে হবে সাতারো তারিখের পরে তুমি চাইলেও ভর্তি আবেদন ফর্ম উত্তোলন করতে পারবে না এরপরে কোঠা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চয়ন করতে হবে একটা নির্ধারিত ফি এখানে তুমি দেখতে পাচ্ছ বোর্ড বরাবর থেকে আটশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে এটা তোমার এটাই তোমার টোটাল ফি না কলেজের নির্ধারিত একটা অ্যামাউন্ট ধরা হয় যে এই ভর্তি কার্যক্রমের জন্য এত টাকা মোটামুটি চার হাজার প্লাস থেকে তোমার আট হাজার দশ হাজার পর্যন্ত হয়ে থাকে কলেজ ভিত্তিক তো ওই নির্ধারিত তে আগে তোমার কলেজ থেকে জেনে আসতে হবে এরপরে তুমি কলেজের যে নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি গিয়ে তোমার জমা দিতে হবে যদি কলেজের নির্ধারিত কোনো মোবাইল ব্যাংকিং থাকে সেক্ষেত্রে তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর যদি না থাকে সেক্ষেত্রে তোমার সরাসরি গিয়ে জমা দিতে হবে তো এই কার্যক্রমগুলো তুমি এগারো তারিখ থেকে আঠারো পাঁচ দুই হাজার তেইশ তারিখের মধ্যে সম্পূর্ণ করতে পারবে তো এরপরে যারা এই কলেজে ভর্তি নিশ্চয় করবে তাদের এই ভর্তি নিশ্চয় পত্র যাচাই বাছাই এবং যদি কোন ভুল থাকে এখানে বা কোনো গরমিল থাকে সেক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে তো কলেজ থেকে তোমার ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা তারা বাছাই করে নিবে এগারো থেকে একুশ তারিখ পর্যন্ত এগারো পাঁচ দুই হাজার তেইশ থেকে একুশ পাঁচ দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক তোমার রেজিস্ট্রেশন ফি বাবদ যে আটশো পঁয়ত্রিশ টাকা এটা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জমা দিবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তো এই কাজগুলো কলেজদের এগুলো তোমার কাজ নয় যদি তোমার এখানে কোনো ভুল হয় সেক্ষেত্রে কলেজ তোমাদেরকে জানাবে তোমার আবেদনের ভিতরে কোথাও ভুল থাকলে কিন্তু তোমার আঠারো তারিখের আগে তোমার সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে নিতে হবে এবং অনেকেই অধিক আগ্রহে বসে রয়েছে মাস্টার দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশের জন্য তো দ্বিতীয় মেধাতালিকার ফলাফল প্রকাশ সংক্রান্ত এখনো অফিসিয়ালি কোনো নোটিশ দেওয়া হয়নি যদি অফিসিয়ালি কোনো নোটিশ আসে অবশ্যই নোটিশ দেওয়ার সাথে সাথেই আমরা সে বিষয়ে আপডেট দিয়ে দেবো তো এডুকেশন বিষয়ে সকল ইনফরমেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এখন যুক্ত হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ